হাই ফ্রেন্ডস, দিস ইজ স্টার ডেঙ্গার। আমরা ইতিহাসের উপর একটা বেসিক অর্থাৎ কমন কোর্স চালু করছি, যেটা কয়েকটি ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি, আর বাকি ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড হতে থাকবে। এবং শুধু ইতিহাস নয়, সমস্ত সাবজেক্টই এইভাবে একটা বেসিক সিলেবাস, অর্থাৎ যে কোনো এক্সামে একটা বেসিক একদম ফাইভ থেকে আপার গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যে ধরনের ইতিহাসের সমস্ত এক্সাম মেটেরিয়ালসগুলোকে একসাথে আলোচনা করছি প্রায় কয়েকটা ভিডিওর মাধ্যমে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো এক্সামের, সে তুমি WBCS দাও আর ক্লার্কশিপ বা গ্রুপ ডি পরীক্ষায় দাও, একটা বেসিক কোর্স আছে। যে কোর্সটা কমপ্লিট করার পর তুমি সে WBCS দিলেও হেল্পফুল হবে, ক্লার্কশিপের এক্সাম দিলেও একটা বেনিফিট হবে। আমি সেই কোর্সটাকে আগে সম্পূর্ণ করতে চাই, তারপর যে ধরনের এক্সামে বসতে চাও সেই ধরনের কিছু হয়তো আলাদা কিছু এক্সট্রা মেটেরিয়াল থাকে 10%, বাকি 90% এই বেসিক কোর্স থেকেই প্রশ্ন হয়, আর ওই এক্সট্রা 10% কভার করার জন্য তোমাকে কিছু এক্সট্রা নিজস্ব, যেটাকে বলে জেনুইন বা ট্যালেন্ট থাকে, থাকলে সেটা তুমি কভার করতে পারবে, ওটা নিজের ইচ্ছায় কভার করতে হয়। এগুলো কোনো এক্সাম মেটেরিয়ালসগুলো কোনো কোচিংয়ে বা কোনো টিচার ওগুলো করাতে পারবে না, ওগুলো তোমাকে কীভাবে কভার করতে হবে নিজেকে স্ট্র্যাটেজি বা প্ল্যান করে সেগুলোকে কভার করতে হবে। আদারওয়াইজ তুমি ওই 10%-এর জন্যই চাকরির মেরিট লিস্ট থেকে বাদ পড়ে যাবে। ওই 10%-টা কীভাবে কভার করতে হবে, যারা জেনুইন পরিশ্রম করে, লেবার করে, তারাই ওটা কভার করতে পারবে। আদারওয়াইজ কোনো, আমার মনে হয় না কোনো কোচিং বা কোনো টিচার ওটাকে কভার করাতে পারবে। সো নাও লেট স্টার্ট। আমরা 601 থেকে প্রশ্ন দেখব, কোন গুপ্ত রাজা তার নিজের মুদ্রায় নিজেকে লিচ্ছবি দৈত্য বলে মুদ্রিত করেছিলেন, মানে শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত? অ্যান্সার হবে সি, কুমারগুপ্ত। নেক্সট প্রশ্ন, কোন রাজা হুন নেতা মীর কুলকে পরাজিত করে মধ্য ভারতে হুন প্রাধান্য নাশ করেন? যশোদ বর্মন। অ্যান্সার হবে এ। কোশ্চেন নম্বর 603, কার উপাধি ছিল বিন্ধা অধিপতি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হর্ষবর্ধন, গৌতমীপুত্র সাতকর্ণী, সমুদ্রগুপ্ত? অ্যান্সার হবে এখানে বি, গৌতমীপুত্র সাতকর্ণী, বিন্ধু অধিপতি নামে পরিচিত। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? কনিষ্ক, সমুদ্রগুপ্ত, ষষ্ঠ বিক্রমাদিত্য, হর্ষবর্ধন? অ্যান্সার হবে ডি, হিউয়েন সাং এর সঙ্গে হর্ষবর্ধনের কিছুটা মিল আছে, হ। নেক্সট প্রশ্ন, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি? যজ্ঞশ্রী সাতকর্ণী, সাতকর্ণী সিমুক এবং গৌতমীপুত্র সাতকর্ণী? এখানে অ্যান্সার হবে সি, সিমুক। নেক্সট প্রশ্ন, বুন্দেলখণ্ডে কোন বংশ রাজত্ব করত? বুন্দেলখণ্ডে কোন বংশ রাজত্ব করত? চালুক্য, চেদি, পল্লব, রাষ্ট্রকূট? অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটি রচয়িতাকে? হলায়ুত, জয়দেব, পল্লাল সেন, ধোই? অ্যান্সার হবে এ, হলায়ুত, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা হলায়ুত। নেক্সট প্রশ্ন, মগধের রাজধানী কোথায় ছিল? গিরিব্রজ। মগধের রাজধানী ছিল গিরিব্রজ, অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, কোন শাসক শিলাদিত্য উপাধি ধারণ করেন? হর্ষবর্ধন, দ্বিতীয় পুলকেশী, মহেন্দ্র বর্মন এবং শশাঙ্ক? চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে হর্ষবর্ধন, অ্যান্সার এ, হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন, 610 নম্বর প্রশ্ন, দ্বিতীয় নাগভট্ট কোন বংশের শাসক ছিলেন? নন্দ, রাষ্ট্রকূট, পল্লব, পোথিয়ার? অ্যান্সার হবে ডি, দ্বিতীয় নাগভট্ট পোথিয়ার বংশের শাসক ছিলেন। গুপ্তাব্দ কে প্রচলন করেন? প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রচলন করেন। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়, অ্যান্সার হবে ডি, বিজয়ালয় ছিলেন চোল বংশের প্রতিষ্ঠাতা। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বরাহ মিহির, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহ মিহির, অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন,
বাংলার সেন বংশে প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমন্ত সেন, সামন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন? অ্যান্সার কোনটি হবে? 614 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হবে হেমন্ত সেন। নেক্সট প্রশ্ন 615, নিম্নোক্ত কোন শাসক কুষাণ বংশের ছিলেন? পুষ্যমিত্র, তন্ত্রীদুর্গ, প্রথম কথিস, উগ্রসেন। এখানে অ্যান্সার হবে সি, প্রথম কথিস ছিলেন কুষাণ বংশের শাসক। কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা আক্রমণ করেছিলেন? অ্যান্সার হবে এখানে ডি, প্রথম রাজরাজ জাভা এবং সুমাত্রা আক্রমণ করেছিলেন। 617 নম্বর প্রশ্ন, শকাব্দ কোন সময় থেকে শুরু হয়? 78 এ ডি থেকে শকাব্দ শুরু হয়। দ্বাদশ অঙ্গ কোন জৈন সম্মেলনে সংকলিত হয়? প্রথম জৈন সম্মেলনে দ্বাদশ অঙ্গ সংকলিত হয়। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বৈশালী। অ্যান্সার হবে বি, বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুটি সবচেয়ে বেশি ব্যবহার করতেন? এখানে তামা, ব্রঞ্জ, লোহা, রূপা, চারটি অপশান আছে। সঠিক অ্যান্সার হবে ব্রঞ্জ, সিন্ধু সভ্যতার লোকেরা ব্রঞ্জ ধাতু বেশি ব্যবহার করতেন। গন্ধার ও মথুরা শিল্পের চরম উৎকর্ষ ঘটে কোন যুগে? কুষাণ যুগে। অ্যান্সার হবে বি, কুষাণ যুগে গন্ধার ও মথুরা শিল্পের চরম উৎকর্ষ ঘটে। 622 নম্বর প্রশ্ন, কোন পাল রাজার আমলে বাংলার চোল আক্রমণ হয়? প্রথম মহিপাল। অ্যান্সার হবে ডি, প্রথম মহিপালের আমলে, পাল রাজার আমলে চোল আক্রমণ হয়। নেক্সট প্রশ্ন, বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা হলেন হুলায়ুত, বল্লাল সেন, আনন্দ ভট্ট, সুলফানি? অ্যান্সার সি, আনন্দ ভট্ট। 624 নম্বর প্রশ্ন, ইলোরার কৈলাসনাথ মন্দিরটি কার আমলে তৈরি হয়? প্রথম কৃষ্ণ, তন্ত্রীদুর্গ, মহেন্দ্রবর্মন, বিষ্ণুগুপ্ত? অ্যান্সার হবে এখানে এ, ইলোরার কৈলাস মন্দিরটি নির্মাণ হয় প্রথম কৃষ্ণের সময়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারংবার এসেছে এই প্রশ্নটি ডিলের গ্রুপটি ও অন্যান্য পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, চোল কোন ধর্মের অনুরাগী ছিলেন? চোল কোন ধর্মের অনুরাগী ছিলেন? চোলরা শান্ত শৈব, শৈব ধর্মের অনুরাগী ছিলেন। এরা শিব মন্দির সব থেকে বেশি নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব, সো এতদূর পর্যন্ত ছিল, বাকি প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও। সো থ্যাংক ইউ।